নমস্কার, স্টাডি ইকুয়ের বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ ধর। আজকে আমরা ডিসকাস করব 14th আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন রাজ্য সর্বপ্রথম কেন্দ্রের বায়োফুয়েল পলিসি গ্রহণ ও প্রয়োগ করলো? এটা গ্রহণ করেছে এবং প্রয়োগ করেছে রাজস্থান। রাজস্থান এটার মাধ্যমে কি করতে চেয়েছে? এই বছরের মেতেই এটা প্রয়োগ করা শুরু করেছে। এবং এর মাধ্যমে কি করেছে? এর মাধ্যমে যে ওরা যে ডিজাস্টার, যে সেই ডিজাস্টার এই রাজ্যে যে জলের সমস্যাটা আছে এবং তার জন্য যে বিভিন্ন রকমের চাষের যে প্রবলেম হয়, সেই জিনিসগুলো কিন্তু রিমুভ করা যাবে। এবং এর ফলে কিন্তু যারা হচ্ছে সারপ্লাস, যে যে ইথানল অয়েলের যে সারপ্লাস আছে বা বিভিন্ন রকম অয়েলের যে সারপ্লাস আছে, সেই সারপ্লাস ব্যাপারটা যার জন্য ওরা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় ইন্ডিয়াকে, সেই প্রবলেমটা কিন্তু রিমুভ করা যাবে। চাষিরা যেই টাইমে আর কি চাষ করে না, বা যে এক্সেস যে চাষের টাইমটা যেটা মাঠটা পড়ে থাকে বা ফলন যখন হয় না, সেই টাইমে কিন্তু এই চাষের জন্য, এই বায়োফুয়েল চাষের জন্য কিন্তু বিভিন্ন রকম পলিসি গ্রহণ করা যেতে পারে রাজস্থানে। সেই ব্যাপারটাই কিন্তু শুরু হয়েছে এই আমাদের লাস্ট মে মাস থেকে। কোন দেশে বিশ্বের সব থেকে বড় টিয়া পাখি পাওয়া গেছে? টিয়া পাখি পাওয়া গেছে মানে বেসিক্যালি টিয়া পাখি পাওয়া যায়নি, তার জীবাশ্মটা পাওয়া গেছে। এটা পাওয়া গেছে হচ্ছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে সবচেয়ে বড় যে টিয়া পাখিটা পাওয়া গেছে সেটা কিন্তু দেখা যেত অ্যাকচুয়ালি 20 মিলিয়ন ইয়ার্স এগো, মানে প্রায় 2,200,000 বছর বা 2 কোটি বছর আগে দেখা যেত। এবং এটা কিন্তু কত বড় ছিল, এটা 39 ইঞ্চ লম্বা ছিল। 39 ইঞ্চ মানে তুমি ইমাজিন করতে পারো প্রায় 3 ফিট 3 ইঞ্চ, ওকে, 3 ফুট 3 ইঞ্চ প্রায় লম্বা ছিল। এবং এটার ওজন ছিল প্রায় 7 কিলোগ্রাম, 7 কেজি ওজন ছিল। তো এটা 11 বছর আগে বেসিক্যালি এটা পাওয়া গেছিলো, এটাকে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ওখানে। বাট প্রবলেম হচ্ছে যে ফসিলটা যে পাওয়া গেছিলো সেটাকে রিসার্চ করা হয়নি, এবং লাস্ট ইয়ার সেটাকে রিসার্চ করার পর রিয়েলাইজ করা গেছে যে এটা অ্যাকচুয়ালি পৃথিবীর সবচেয়ে বড় টিয়া পাখির একটা জীবাশ্ম। ক্রিকেটের ইতিহাসে কোন খেলোয়াড় টি টোয়েন্টি ম্যাচে 7টি উইকেট নিয়েছে? এটা নিয়েছে কলিন অকারম্যান। অপশান সি, ইনি 28 বছর বয়সে না, ইনি এটা পেয়েছে, ইনি 7 উইকেট পেয়েছে অ্যাকচুয়ালি 20 রান দিয়ে, মানে ওর ফিগারটা ছিল 7-18। এবং এর আগের যে বেস্ট ফিগার ছিল সেটা ছিল হচ্ছে মালয়েশিয়ান একজন বোলারের, নাম হচ্ছে অরুল, তো উনি পেয়েছিল 6 ফর 5, ওকে। তো এই হচ্ছে ব্যাপার, এর ইনফরমেশন। আর হচ্ছে এর ফলে ইনি কিন্তু কোন টিমের হয়ে খেলে যে 7 উইকেট নিয়েছে, সে কিন্তু সে খেলে হচ্ছে লেসারসিয়াস ফক্সেসের হয়ে, এবং খেলাটা ছিল অ্যাকচুয়ালি বার্মিংহ্যাম বিয়ার্সের বিরুদ্ধে 55 রানে যাদেরকে হারিয়েছে। দশম এএসএফ এশিয়ান এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপ 2019 কোন শহরে আয়োজন করা হয়েছে? এটা আয়োজন করা হয়েছে বেঙ্গালুরুতে, এটা বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছে। এখানে প্রায় বলা হচ্ছে এটা ফার্স্ট টাইম বেঙ্গালুরুতে আয়োজন করা হলো বা ইন্ডিয়াতে আয়োজন, বেঙ্গালুরুতে আয়োজন করা হলো। এটা 24 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত চলবে। প্রায় 40টা দেশ, 40 কান্ট্রিজ এখানে পার্টিসিপেট করবে। প্রায় 1200 পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করবে। একটা হিউজ ইভেন্ট হতে চলেছে। তো এটা কিন্তু এখানে 4 রকমের, এখানে পোলো থেকে শুরু করে বিভিন্ন রকমের ওয়াটার ইভেন্ট কিন্তু থাকবে, ওকে, ড্রাইভিং থাকবে, পোলো থাকবে এবং অন্যান্য অনেক ইভেন্টগুলো থাকবে, ঠিক আছে। তো চলো পরেরটা দেখি। ইউরেনিয়াম ইউরোমনিটর ইন্টারন্যাশনাল সংস্থার এশিয়ার সবচেয়ে বড় রিটেলার সার্ভেতে ভারতের সবচেয়ে বড় রিটেলারে তকমা কে পেয়েছে? এটা একটা ভালো প্রশ্ন, এই কারণেই যে এর আগে পর্যন্ত, আগের বছর পর্যন্ত 1 নম্বরে মোটামুটি অ্যামাজন থাকতো, এখন সেটা হচ্ছে ওয়ালমার্ট। কারণ কি, ওয়ালমার্ট কিন্তু ফ্লিপকার্টকে কিনে নিয়েছে। তো এখন অফিসিয়ালি ওয়ালমার্ট ইন্ডিয়ার একটা পার্ট হিসাবে, ইন্ডিয়ার কর্পোরেট, ইন্ডিয়ার কিন্তু একটা প্রোডাকশন হাউস হিসাবে কিন্তু এখন এন্ট্রি করে ফেলেছে। যদি আমি লিস্টটা দেখতে চাই, লিস্টটা খানিকটা এইরকম দেখতে হবে, যেখানে ওয়ালমার্ট রয়েছে কিন্তু 1 নম্বরে, 2 অ্যামাজন, এবং টার্নওভারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে। দেখো ফার্স্ট সেকেন্ড থার্ডে কিন্তু একটা হিউজ ডিফারেন্স পাবে, ঠিক আছে। 1 নম্বরে হচ্ছে ওয়ালমার্ট, যেটা কিনা $14,492 মিলিয়ন রয়েছে এবং টার্নওভার,
এবং সেকেন্ডে যদি বলি অ্যামাজন 9,810 মিলিয়ন, এবং থার্ডে হচ্ছে ফিউচার গ্রুপ যেখানে 3,861 মিলিয়ন রয়েছে। এবং ফিউচার গ্রুপ কিন্তু রিলায়েন্সকে পেছনে ফেলে 3 নম্বরে চলে গেছে, সামান্য পিছিয়ে রয়েছে রিলায়েন্স 3,665 এবং টাটা তার ঠিক পরে 2,910। তো প্রথম পাঁচটাই খুব হেভি ওয়েট পাঁচটা কোম্পানি, ওয়ালমার্ট, অ্যামাজন, ফিউচার গ্রুপ, রিলায়েন্স অ্যান্ড টাটা। ওকে, তো পরেরটা দেখা যাক, ভারত কোন দেশের সাথে 100টি চলচ্চিত্র সংক্রান্ত কার্যপ্রণালী আলোচনা করতে সম্মত হয়েছে বা একটা মৌ সাইন করেছে? এটা করেছে চায়নার সাথে, চায়নার সাথে সাইন করেছে বিভিন্ন রকম কালচারাল এক্সচেঞ্জের জন্য। চারটে মৌ সাইন হয়েছে অ্যাকচুয়ালি, তো বিভিন্ন রকম কালচারাল এক্সচেঞ্জের জন্য বিভিন্ন রকম কন্ট্রাক্ট সাইন হয়েছে। ওকে, নেক্সট, ভারতীয় কোস্টগার্ডের জন্য গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এর বানানো 51তম পেট্রোল ভেসেলটির নাম কি? যে পেট্রোল ভেসেলটি গার্ডেন রিচ শিপ বিল্ডার বানিয়েছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কানাকালাটা বলুবড়ুয়া। ঠিক আছে, এইটা হচ্ছে এর নাম। এটা কিন্তু ফিফথ ফার্স্ট পেট্রোল ভেসেল হিসাবে কিন্তু এটা লঞ্চ করা হলো ইন্ডিয়ান কোস্ট গার্ডে। আর এটার যে নাম দিয়েছে কানাকালাটা বড়ুয়া, এটা কিন্তু ফ্রিডম ফাইটার একজন আসামে তার নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে। ওকে, তো এইটা কিন্তু ভেসেলটা প্রায় 50 মিটার লম্বা হবে এবং 7.5 মিটার চওড়া হবে, 308 টন এর ওজন হবে। ওকে, তো এটা মোটামুটি মার্চ 27 থেকে এটাকে ইয়ে করা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, লেসেন্স লাইফ টট মি আয়নিনি আননোয়িংলি বইটির লেখককে, বইটির লেখক হচ্ছে অনুপম খের। বেসিক্যালি এটা ওনার অটোবায়োগ্রাফি এবং এটা এটা লঞ্চ করার সময় কে ছিল, এবং এটা যেন ঋষি কাপুর, এটাকে ইনোগ্রেশনের সময় ঋষি কাপুর ছিল এবং তার সঙ্গে কিন্তু তার ওয়াইফও ছিলেন নীতু কাপুর। তো এটা হচ্ছে এই বইটার সম্বন্ধে, এবং উনি কিন্তু প্রায় 500টার পর সিনেমা করেছেন, এবং তার সম্বন্ধে তার এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন অভিজ্ঞতাগুলো যেগুলো ছিল এবং তার সম্বন্ধে যা ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে কিন্তু এই বইটা। ভারতের কোন মহিলা বিভাগে ফেডারেশন ইন্টারন্যাশনালে ডি মোটরসাইকেল সাইকেলিজম বাজাজ ওয়ার্ল্ড কাপ মোটর চ্যাম্পিয়নশিপ জিতলো? এটা জিতেছে কে? এটা জিতেছে ঐশ্বরিয়া পিসাই, অপশান এ ইনি জিতেছে। মাত্র 23 বছর বয়স, ছবিতে দেখতে পাচ্ছে তো 23 বছর মাত্র বয়স, সে কিন্তু এটাকে জিতেছে এবং ফার্স্ট ইন্ডিয়ান এই এইরকম টাইটেল যেটা কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান হিসেবে কিন্তু তকমা পেল। আর এখানে এই ট্যালিতে তার পয়েন্ট ছিল হচ্ছে 65 পয়েন্টস। সেকেন্ডে যে ছিল তার পয়েন্ট ছিল হচ্ছে পর্তুগালের একজন ছিল, তার নাম রিটা ভিয়ারেল, সে ছিল 61 পয়েন্ট, এবং থার্ডে ছিল সারা আলভারজেট, যিনি 56 পয়েন্ট পেয়েছিল। ওকে, নেক্সট, শ্রীদেবী গার্ল ওম্যান সুপারস্টার বইটির লেখককে? এটা কিন্তু বেসিক্যালি শ্রীদেবীর জীবনীর ওপর ভিত্তি করে করা হচ্ছে এবং এটা বায়োগ্রাফি একটা। তো এটা হচ্ছে অপশন বি সত্যার্থ নায়ক কিন্তু এটাকে লিখেছে। তো এই বইটা বেসিক্যালি ওনার 56তম বার্থ এনএসপি স্থিতিতে এটাকে ইয়ে করা হবে, কিন্তু ব্যাপারটা যেটা বলা হয়েছে যে আগস্ট 13 যেটা, তা সেখানে কিন্তু এটাকে ইনোগ্রেট করা হবে। এবং এই বইটা কিন্তু লেখার পরে এটাকে অ্যাপ্রুভ করেছে বনি কাপুর, তার যে হাজব্যান্ড ছিলেন মানে যিনি প্রডিউসারও, তো তিনি কিন্তু এটাকে অ্যাপ্রুভ করেছে। অক্টোবর 2019 এটা পাবলিশ হতে পারে। আন্তর্জাতিক বামহাতি দিবস কবে পালন করা হয়? এটা পালন করা হয় 13 আগস্ট তারিখে। এটা কবে থেকে শুরু হয়েছিল এটা কিন্তু রিসেন্ট নয়, এটা বহু পুরনো, এটা মোটামুটি অবজার্ভ করা যেত 1976 থেকে, বাট এটা অফিসিয়ালি স্টার্ট হয় হচ্ছে 1997 থেকে। ওকে, আর যদি বলি যে এই সম্বন্ধে কিছু বলার, এখানে কিন্তু আমাদের বামহাতি বলতে কিন্তু অনেক রেনাউন্ড পার্সোনালিটি আছে, যা তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, তার মধ্যে অনেকে ইন্ডিয়ার মধ্যে গান্ধীজি আছে, ঠিক আছে, তাছাড়া আমাদের চার্লি চ্যাপলিন আছে, আরও অনেকে অনেককে দেখতে পাচ্ছে, সবাই এরা কিন্তু সবাই বামহাতি হিসাবে, কিন্তু বামহাতি কিন্তু খুব রেনাউন্ড পার্সোনালিটি। ইনফরমেশন বলতে এটা জেনে রাখতে পারো যে ওয়ার্ল্ডের যদি লেফট হ্যান্ডার বলা হয় তাহলে কিন্তু 12% লেফট হ্যান্ডার আছে পুরো ওয়ার্ল্ডে, আর যদি এখানে পার্সেন্টেজের হিসাবে বিচার করা হয় তাহলে হচ্ছে নেদারল্যান্ডসে হায়েস্ট পার্সেন্টেজ অফ লেফট হ্যান্ডার্স আছে 13.23, ইন্ডিয়াতে আছে 5.2%, আর এখানে যদি কোরিয়াতে এই লিস্টের মধ্যে সবচেয়ে কম
2% রয়েছে। ওকে, নেক্সট যদি বলে ভারতের প্রথম ক্লিনিক্যাল ইকোটেক্সোলজি কোন শহরে স্থাপিত হলো, এটা স্থাপিত হয়েছে দিল্লিতে, দিল্লিতে এটা স্থাপন করা হয়েছে, নিউ দিল্লিতে। তো এটা এইরকম ইনিশিয়েটিভ কিন্তু এই প্রথম একটা নেওয়া হলো যেখানে অল ইন্ডিয়া বেসিসে এই জিনিসটা, এবং এটাকে লঞ্চ করেছে, এটা বানিয়েছে কে, এইমস। এইমস, এইমসের ফুল ফর্ম কি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। ওকে, তো নেক্সট হচ্ছে ইকোটেক্সোলজি বেসিক্যালি হচ্ছে একটা স্টাডি, যেই স্টাডিটা কি না টক্সিক যে কেমিক্যালগুলো আছে বায়োলজিক্যাল অর্গ্যানের মধ্যে সেগুলোকে নিয়ে বেসিক্যালি স্টাডি করে। ওকে, নেক্সট বলি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্র কোন দেশাত্মবোধক গানকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ করলো, এটা প্রকাশ করলো ওয়াতন বলে একটি গান প্রকাশ করেছে, এবং এটা কি না এটা কিন্তু কারা ইয়ে করেছে, এটাকে প্রডিউস করেছে, কেউ প্রডিউস করেছে কিন্তু দূরদর্শন। এটা এই গানটা গেয়েছে কে, জাভেদ আলী, আর এটার লিরিক্সকে লিখেছে অলক শ্রীবাস্তবা, এবং এ কম্পোজ করেছে হচ্ছে দুষ্যন্ত। ঠিক আছে, সবার নামটাই জেনে রাখা ভালো। জাভেদ আলী হচ্ছে গানটা গেয়েছেন, লিরিক্স লিখেছেন অলক শ্রীবাস্তবা, এটাকে মিউজিকটাকে কম্পোজ করেছে দুষ্যন্ত, আর হচ্ছে এই গানটাকে প্রডিউস করেছে অবশ্যই দূরদর্শন। আর এটাকে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো যে আমাদের যে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক আছে তার মন্ত্রী কে আছেন এই মুহূর্তে, কেন্দ্রীয় মন্ত্রী কে আছেন। নেক্সট হচ্ছে কত বছরের উদ্দেশ্যে শিশুদের জন্য কেন্দ্রীয় সরকার হেড গিয়ার বাধ্যতামূলক করলো, মানে হচ্ছে এই হেলমেটটাকে বেসিক্যালি বাধ্যতামূলক করলো, হেলমেট যে কোনো হেলমেট বাধ্যতামূলক করলো, এটা করেছে 4 বছরের ওপর থেকে। ঠিক আছে, কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে 2000, এটা যে মোটর ভেহিকেল যে অ্যাক্ট আছে সেটা কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে বেসিক্যালি 2019-এ যে অ্যাক্টটা আছে সেখানে সেকশন 129টাকে প্রিন্সিপাল অ্যাক্ট যেটা আছে সেটাকে রিপ্লেস করা হয়েছে। আর এখানে এটাও বলা হয়েছে কিন্তু একটা জিনিস বলা হয়েছে যে শেখ যারা হচ্ছে টারবান পরে তাদের ক্ষেত্রে কিন্তু এই রুলটার থেকে তাদেরকে বাইরে রাখা হয়েছে, কারণ তাদের ক্ষেত্রে অলরেডি টারবান থাকে, এবং তো সেটা একটা ধর্মীয় ব্যাপার, তো সেই জায়গা থেকে আঘাত না করার জন্য এই ব্যাপারটাকে করা হয়েছে। নেক্সট যদি বলি যে কোন আইআইটি কম খরচে রক্ত পরীক্ষার ব্যবস্থা করেছে, এটা করেছে হচ্ছে খড়গপুর আইআইটি। খড়গপুর আইআইটি এমন একটা মেশিন বানিয়েছে যেটা খুব কম খরচায় হয়ে যাবে, জাস্ট কিনা একটা পেপার স্ট্রিপ লাগবে, একটা কিট, পেপার স্ট্রিপ বেসড একটা কিট লাগবে, সেই কিটে কিন্তু এটা হয়ে যাবে, তো খরচটা অনেকটাই কম আসবে, আলাদা করে কোনো মেশিনারির খরচ অনেকটাই কমে যাবে, স্মার্টফোনের মাধ্যমে ওটাকে ট্র্যাকেল করা যাবে। ঘটুরাম মিনা কোন দেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে মনোনীত হয়েছেন, উনি মনোনীত হয়েছেন রিপাবলিক অফ কঙ্গোর, রিপাবলিক অফ কঙ্গোর। আর উনি আগে কোথায় ছিল, উনি আগে ছিল হচ্ছে ইউক্রেনের, উনি আগে কিন্তু ইউক্রেনের ছিলেন, ইউক্রেনের উনি এম্বাসেডার ছিল, এম্বাসিতে উনি ছিলেন, তো এখানে কিন্তু এখন এখন হচ্ছে এখন তোমার রিপাবলিক অফ কঙ্গোয় রয়েছেন। নেক্সট যদি বলি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কোন রাজ্য থেকে রাজ্যসভায় মনোনীত হয়েছেন, উনি মনোনীত হয়েছেন রাজস্থান থেকে, রাজস্থান থেকে উনি মনোনীত হয়েছেন রাজ্যসভায়। ওকে, এই সিটটা কিন্তু বেসিক্যালি ভ্যাকেন্ট ছিল যবে থেকে বিজেপির যিনি ছিলেন এই পদে, মানে এই পোস্টটাতে, এই রাজ্যসভার এই সিটটাতে রাজস্থান থেকে ছিলেন হচ্ছে মদন লাল সিনি, বাট উনি মারা গিয়েছিলেন এবং তারপর থেকে এই সিটটা কিন্তু ভ্যাকেন্টই ছিলেন। দেশে নতুন আইন কলেজ স্থাপন করার ক্ষেত্রে বার কাউন্সিল অফ ইন্ডিয়া কত বছরে মোমোটেরিয়াম ঘোষণা করলেন, এটা ঘোষণা করেছে 3 বছরের জন্য। ওকে, 3 ইয়ার্স, অপশান এ, 3 ইয়ার্সের জন্য। ওকে, নেক্সট হচ্ছে ভারতের কৃষি মন্ত্র কৃষি যন্ত্র ভাড়া নেবার একটা নতুন অ্যাপ্লিকেশন তৈরি করেছে, যার নাম কি, খুব ভালো উদ্যোগ এটা অবশ্যই বলতে হবে, উবের পর ট্র্যাক্টর, এটা ডোর স্টেপ ট্র্যাক্টর এবং অন্যান্য জিনিসপত্র চাষের জন্য যা যা দরকার সেটার যদি কোনো রকম প্রবলেম হয় এটা কিন্তু বাড়ির, মানে যেখানে ডোর স্টেপ বলতে যেখানে চাষ হচ্ছে তার সামনে পর্যন্ত সেখানে পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে উবের। তো উবেরের এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ, তো এই ইনিশিয়েটিভ যদি কন্টিনিউ করা যায় তাহলে কিন্তু অবশ্যই ভারতীয় চাষিদের খুব হেল্প হবে। তো এই ছিল আমাদের 14 আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নাও, আর যদি তোমাদের কোনো বক্তব্য থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।